নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো বিষয়টি বলার কারণ হচ্ছে যারা এখনও জেনে উঠতে পারেননি বিশেষ করে যারা নবাগত পুলিশ বন্ধু আছেন তাদের বিশেষ করে উপকার হবে কালকে অর্থাৎ তেইশে মে বিবাহর লগ্ন ছিল রাত্রি নটা পঞ্চান্ন থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এটা প্রথম লগ্ন দ্বিতীয় লগ্ন হচ্ছে প্রায় চারটের পর থেকে বিবাহটি ছিল আমার এক পুরোহিত বন্ধু তিনিও আমার সাথে দীর্ঘ বছর কাজ করে যাচ্ছেন তার জজমানের ক্ষেত্রে বা আমরা অনেক সময় অনেক কাজ একসাথে গিয়ে করেছি তার কাজেও আমি গেছি তিনিও আমার কাজে এসেছেন যাই হোক আমাকে অনেক মাস আগে ছেলের বিয়ে সম্বন্ধে বলে দিয়েছিল দায়িত্ব নেবার জন্য যাই হোক আমি যথারীতি একটা বিয়ের ক্ষেত্রে বলছি আমার সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্টের দরকার হয় অন্যান্য কাজে তো আরও বেশিও দরকার হয় কিন্তু যে কোনো কাজেই আমার অ্যাসিস্ট্যান্ট দরকার হবেই এবং বিয়ের ক্ষেত্রে সেই রকম আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছি তিনি বিশেষ কাজের দরুন আমার সঙ্গে থাকতে পারেননি আমি আরেকজনকে বলেছিলাম আমি আরেকজনকে বলে দিয়েছি যে আমার জায়গাটা একটু নান্দিমুখের জায়গাটা একটু গুছিয়ে দেওয়ার জন্য আরেক পুরুষ বন্ধুকে বলেছি গুছিয়ে দেওয়ার জন্য তিনি শিকার পেলেন যে হ্যাঁ গুছিয়ে দেবেন গুছিয়ে রেখে তিনি একটা গৃহপ্রবেশের কাজ করাতে যাবেন ভালো কথা তিনি একটি পরিচিত পরিচিত মুখ নাম আমি বলছি না পরিচিত মুখ বা নাম বলতেও আমার অসুবিধা নেই সত্য কথাটা ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো কথা বলেন মিষ্টি মিষ্টি কথা বলেন বহুবার আমাকে ভুগিয়েছেন কাজের দায়িত্ব নিয়ে কাজেই আননি সে আমার সঙ্গে না অনেকের সঙ্গেই ফোন মোটেই তোলেন না যাই হোক যদিও পেলাম যদিও বা তাকে বুকিং করলাম গিয়ে দেখি তিনি আসেননি আমি কিন্তু নিজের রাগটাকে কন্ট্রোল করলাম আমিও তাকে আর ফোন করলাম না নামটি হচ্ছে জয় ভট্টচার্য দেখবেন অনেকেই শুনবেন বা শুনে থাকবেন ইউটিউব চ্যানেলে বসেন এবং বহুদিন আমাকে ব্যবহার করে তিনি একটি ইউটিউব চ্যানেল চালিয়েছিলেন সেটা জানি না আবার কি খেয়াল হলো সব ডিলিট করে দিয়েছেন ভিডিও তিনি কোন খেয়ালে থাকেন কোন খেয়ালে থাকেন না এখনও কেউ বুঝতে পারিনি আমিও বুঝি না যাই হোক আসল ব্যাপারটায় আসছে আমরা সাধারণত কি করি একটা বৃদ্ধির কাজ বা নান্দিমুখের কাজ একটা থাকলে কি করি সময় মতো গিয়ে গুছিয়ে নান্দিমুখের কাজটা সারি নান্দিমুখের কাজটা সেরে নেওয়ার পর আমরা কি করি বিশেষ করে যদি আমি মেয়ের পক্ষের দায়িত্বে থাকি তাহলে আমরা কি করি আমরা রাতে কি কি প্রয়োজন হবে সেটা গুছিয়ে রেখে আসি যিনি মেয়ের পক্ষের পুরোহিত তিনি ঠিক করবেন যে কাজটা গুছিয়ে নেবার জন্য যাই হোক আমি ছেলের পক্ষের পুরহিত ছিলাম আমি গিয়ে দেখি চরম অব্যবস্থা যে দুজন পুরোহিত গেছেন মেয়ের পক্ষ থেকে দুজনের সঙ্গেই আমার খুব খাতির বা বহুদিনের পরিচয় কি বলবো তারা চালাকি দিয়ে কাজ করে যাচ্ছেন বুঝি চালাকির মাধ্যমে এদিক ওদিক এদিক ওদিক যেমন তেমনভাবে কাজ করে যাচ্ছেন যাই তাতে আমার কোনো ব্যাপার নয় আমি কিছু কাউকে বলিও বলবার মানসিকতাও নেই শুধু বললাম যে তোমার তো ডিউটি ছিল যে রাতের জিনিসগুলো গুছিয়ে রেখে রাখা খালি প্রতি মুহূর্তে অজুহাত দিচ্ছে জজমান করেননি আমি তখন বুঝতে পেরেছি মিথ্যে কথা ফর্ধতে ন্যূনতম যে জিনিসগুলো লেখা থাকে দর্শক মার অধিকাংশই আনিনি এটা হতে পারে না বিশেষ করে তিনি এত খরচা করছেন পুরোহিত দক্ষিণে এটা কম বেশি হতে পারে বা জিনিসপত্র ফলমূল বলুন বা কাপড় গাম চাঁদ একটু কম আনতে পারেন বা একটু কোয়ালিটি হতে পারে কলা পাতা নেই একটা গোছবার জন্য কলা পাতা নেই একটা পূর্ণপাত্রের আত পূর্ণপাত্রের জন্য চাল নেই পান খুঁজে পাওয়া যাচ্ছে না সুপুরি খুঁজে পাওয়া যাচ্ছে না আর্যস্থলই পাওয়া যাচ্ছে না যেটাকে যজ্ঞ করতে হবে যাতে ঘি গলাবো সেটা পাওয়া যাচ্ছে না আগুনে যে খইটা দেওয়া হবে বরং সেই কুলওটা নেই হোমকুণ্ডটা বলে বলে আনাতে হচ্ছে বিরক্ত হচ্ছে বালিটা আনাতে হচ্ছে ঘিটা কিসে গুলব তার পাত্র নেই মানে যেটাতে হাত দিচ্ছি সেটাই নেই বললাম শুরুতে একটু তো অন্তত আতপচার লাগবে তুমি কি সব ব্যাগে ভরে বাড়ি নিয়ে গেলে ব্যাগে নিয়ে যাবে অবশ্যই কিন্তু যজ্ঞের পানটা কলাটা দইটা কাঁচা দুধটা আতপ চালটা কিছু পইতে বরণ করতে গিয়ে দেখি পইতে নেই পৈতে এগুলো তো রেখে যাবে তারপর সপ্তক প্রতিগমনের জন্য শিলনোড়া নেই কোনটা ছেড়ে কোনটা বলবো কোনটা ছেড়ে কোনটা বলবো আমি তো ছেলের পক্ষে পরিহিত আমি তো উল্টো দিক দিয়ে গিয়ে কিছু বলতে পারছি না যেহেতু চেনা জানা লোক তাকে বলতে পারি যে এটা কী ধরনের তুমি ফর্দই ঠিক মতো দাওনি ফর্দ প্রথম কথা ফর্দ ঠিক মতো দাওনি তারপরে হচ্ছে রাতে যা যা লাগবে সেগুলো গুছিয়ে রেখে যাওনি আমি পুরীত বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো যে সঠিক লোক নির্বাচন করবেন আপনারা আপনারা অনেক সময় অন্য বিয়ের ক্ষেত্রে পাঠান যেখানে পাঠাবেন সঠিক লোক নির্বাচন করবেন যে কাজের দায়িত্ব নেবেন সঠিক জিনিসগুলো হাতের সামনে গুছিয়ে রাখবেন ধরুন আপনি মেয়ের পক্ষের দায়িত্ব নিয়েছেন আপনাকে রাত্রে গুছিয়ে যেতে হবে কি প্রথম কথা কষা সঠিক জায়গায় রাখতে হবে হস্তবন্ধনের কুষটা রাখতে হবে হস্তবন্ধনের ফুলের মালাটা রেখে যেতে হবে পরিমাণ মতো পান রেখে যেতে হবে এবং সংখ্যা অনুযায়ী পৈতে রেখে যেতে হবে সংখ্যা অনুযায়ী সুপারি রেখে যেতে হবে হরিতপি রেখে যেতে হবে মধুবর্গটা রেডি করতে হবে রেডি করে রেখে যেতে হবে পূর্ণপাত্রের চালটা রাখতে হবে হোমে পূর্ণাহুতি দেওয়ার জন্য একটা কলা রেখে যেতে হবে সমিত রেখে যেতে হবে যজ্ঞের জন্য কুল খই রেখে যেতে হবে কুলও রেখে যেতে হবে সপ্তবতী গমনের জন্য শিলা রেখে যেতে হবে এগুলোতে রেখে যেতে হবে আবার প্রদীপটা নিবে গেলে খেয়াল রাখতে হবে ওখানে কিছুটা তেল রেখে দিতে হবে বাড়ির লোককে বলে দিতে হবে যেগুলি সব আপনারা ধরবেন না এগুলো এক জায়গায় রাখলাম এবং বিয়েতে বসবার জন্য আসন একটা পাত্রপক্ষের পুরোহিতের আসন একটা কন্যাপক্ষের পুরোহিতের আসন এবং সম্প্রদাতার আসন এই তিনটি আসন রাখতে হবে দুটো পিড়ি রাখতে হবে মেয়ে এবং জামাইয়ের দুটি পিড়ি রাখতে হবে এইগুলো গুছিয়ে রেখে আসা উচিত এবং পরিমাণ মতো ফুল রেখে আসতে হবে তুলসী পাতা রেখে আসতে হবে আতপ চাল রেখে আসতে হবে চন্দন ঘষা রেখে আসতে হবে এগুলো তো রেখে আসতে হবে দেখা যাচ্ছে আপনি যেটাই ধরবেন সেটাই নেই কলাপাতা কি নেই তাহলে কি খবরের কাগজের ওপরে রাখবেন একটা কাগজের ওপরে রাখবেন তে দেখা যাচ্ছে পঁচানব্বই শতাংশ জিনিস নেই অথচ একটা মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে বসে আছে কি বলবো ওই একটা কবিতা আমরা পড়েছিলাম ভূতের মতো চেহারা যেমন নির্বোধতি অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর মানে রকম সংখ্যাই আমি দেখেছি আমার বিরক্ত লেগে যায় এক একটা সময় কেন পারে না কেন বোঝে না কেনই বা দায়িত্ব নেয় এদের মতো লোক বাজারে পিলপিল করছে বলেই আমাদের এই অবস্থা বেঙাচির মতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছি সেখানে এই যে এরকম প্রবলেম এটা নাই তো ওটা নাই বিশেষ করে ছেলের পক্ষের পুরোহিত হয়ে গেলে এই সমস্যাটা বেশি দেখা যায় তারপর দেখলাম যাকে নিয়ে গেছে তারও মন্ত্রের অবস্থা যিনি বিয়ের দায়িত্বটা নিয়েছেন যে পুরোহিত মেয়ের পক্ষে বিয়ের দায়িত্বটা নিয়েছেন তিনি আবার আরেকজনকে নিয়ে গেছেন তিনিও চেনা পরিচিতি বহুদিন দিন ধরে কাজ করি আসছেন মাসের মধ্যে পারলে কুড়ি পঁচিশটা কাজ করছেন কিন্তু আমি বললাম এখানে শ্রীমতীর শব্দটা বলছো কেন এতে ব্যাকরণ দোষ ঘটে একটু অ্যাডজেক্টিভ ফর্ম নাউন ফর্ম এগুলো একটু খেয়াল করো যাই হোক তারপরে তো সারাক্ষণ যা মন্ত্র বলল এত বেশি কথা বলে ভিডিওতে হবে না টেকনিক্যালি একটা ব্যাপার থেকে যায় তারপরে দক্ষিণাবাক্য করলো আমি উঠে যাওয়ার পরে সবার সামনে না আড়াইলে বললাম এটা কি দক্ষিণাবাক্য করলে হাসছে না আর লোক কিন্তু অন্যান্য সময় তো মাঝে মধ্যে জিজ্ঞাসা করো জানতে কি লজ্জা পাও তো এই রকমই চলছে অব্যবস্থা আমি জজমানের উদ্দেশ্য বলি তাদেরও দোষ আছে তারা সিলেকশন করতে পারেন না অনেকের ধারণা আছে যে ওই পুরোহিত ভালো কোনো সন্দেহ নেই খুব ভালো নাম ডাক আছে ওই ওনাকে একটু পয়সা বেশি দিতে হয় হ্যাঁ আপনি ভালো লোক আনলে আপনি পণ্ডিত লোক আনলে আপনি অভিজ্ঞ লোক আনলে আপনাকে তো পয়সা দিতেই হবে তাহলে ওনাদের যদি দশ টাকা দেন তাহলে কি যিনি অভিজ্ঞ লোক যিনি চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই প্রবেশনে আছে তারও কি একই পারিশ্রমিক কখনোই হতে পারে না জজমানের কিছু দোষ আছে তারাও সিলেকশন করেন ওই তারপরে ভোগান্তি তারা তো কিছু বোঝেনই না বেশিরভাগই জজমান বোঝেন না কিচ্ছু বোঝেন না তারা যেমন তেমন একটা পুরোহিতকে ডেকে এনে একটা বিয়ের ব্যবস্থা করল ঠাকুর ইসির আশীর্বাদে এরকম এলিগেশন এরকম অভিযোগ আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কেউ বলতে পারেনি সময় মতো যাব জিনিসগুলো ঠিক ঠিক দরকার সে গরিব হোক আর বড় লোকই হোক তিল হরতকি ঘি মধু হোমের জন্য খই, কুলো আতপচাল পাকা কলা পান সুপারি পৈতে বসবার আসন চন্দন ঘষা ফুল দুর্বা তুলসী পাতা এগুলো তো রাখতেই হবে এটার জন্য তো গরিব বড় লোকের কোনো ব্যাপার নেই আমি কালকের বিয়ের আসরে অনেক দেখেছি অনেক দেখেছি বলিনি এতদিন বলিনি কোনো দিন বলিনি কিন্তু কালকের বিয়ের আসরে যিনি বিয়ে করাতে আসলেন যিনি দায়িত্ব নিচ্ছেন তিনি আমাদের কলকাতার হরিদেবপুর সংলগ্ন এক জায়গায় থাকেন আগে দর্জির কাজ করতেন এখন উপায় না দেখে এখন এসব নেমে পড়েছেন এখন নেমে পড়েছেন লাফিয়ে পড়লেন লোভে কিছুই পারেন না শুধু রন্ধরন্ধে চালাকি করে যান লোকের সঙ্গে বেহিমানি করেন কারো বাড়িতে নিয়ে গেলে তাকে পারলে একটা ফোন নাম্বার দিয়ে আসেন এই ধরনের শিক্ষা আমি পাইনি আমি প্রত্যেকেই বলে এই ধরনের জিনিসগুলো করবে না সব জিনিসগুলো থেকে বিরত থাকুক নাম বলে দিলাম জায়গায় হরিদ্বপুরে থাকেন সারা জীবন চালাকি যতদিন নেমেছেন চালাকি করে গেছেন যেখানে পাঠিয়েছিলাম দুই এক জায়গায় একটা সময় একটা পুজোর ব্যাপারে ছোট কাজ সেখানে কি ফোন নম্বর দিয়ে এসে সেই যজমানকে মাথা মুড়িয়ে দিয়েছেন ভালো গুণ এগুলো তার তারপর তিনি যাকে আবার নিয়ে আসলেন তিনিও তদ্রুপ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যা দেখলাম খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা আমি ভাবি এই সমস্ত পুঁজি এই সমস্ত অভিজ্ঞতার পুঁজি নিয়ে তারা কি করে চলছে আর আপামর জনসাধারণ কীভাবে এগুলো বোঝে না চুপ করে থাকে তাদের নিয়ে কাজ করছে অমুক নেপাল তমুকদা নেপালদা দা এইসব কত দা বাজারে ছড়িয়ে আছে এ ধার ঘুরছে তা যাই হোক দর্শক বন্ধু আমি এটা ভিডিওতে না এসে পারলাম না যে এই ভিডিওর মাধ্যমে বলার কারণ হচ্ছে যাতে আগামী দিনে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তারা এই ভুল কাজটা করবেন না তারা নান্দিমুখ করবেন নান্দিমুখ করিয়ে এবং ফর্দ ভালো মতো ফর্দ দেবেন যেটা লাগবেই এবং নিজে না পারলে লজ্জা না করে কোনো উপযুক্ত পুরোহিতের থেকে পরামর্শ নেবেন আপনারা তো পরামর্শই নেন না পরামর্শ নেবেন তাদের কাছে বলবেন যে আমি এই ফর্দ কী লিখব বা কী লিখলে সুবিধা হয় কি কি লাগবে কী কী লাগবে না একটা বিয়ের মতো দায়িত্ব নিতে যাচ্ছি সেখানে তো ফর্দ নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে এবং নান্দিমুখ করানোর পরে অবশ্যই রাত্রে যা যা লাগবে সেগুলো অতি অবশ্যই পুষ্পপত্র থেকে শুরু করে বসার আসন কুলো খই য যজ্ঞের সমিত পানটা কলাটা পৈতাটা চালটা চন্দন ঘষাটা জলটা কিছু কলা পাতা এগুলো অবশ্যই রেডি করে আসবেন তারপর সপ্তপদী গমনের জন্য শিলনোড়া এগুলো সব রেডি করে আসবেন এবং আরও রেডি করে আসবেন হোমকুণ্ড কোথায় কোথায় বালি ঘি গালাবার জন্য সেই পাত্রটা আছে কি না এই যে ব্যবস্থাটা মেয়ের পক্ষে পুরোহিতকে করতে আপনারা করে আসবেন তাহলে আর রাত্রে গিয়ে আপনাকে হাতাতে হবে না বা যিনি উল্টো দিকের ঠাকুর মশাই পাত্রপক্ষের তারও কোনো অসুবিধা হবে না এবং তাকে ছেলের পক্ষের পুরীত আসলেই তাকে পুরোটা বুঝিয়ে দেবেন এই দেখুন আপনার এই দরকার আমি আপনার সামনে এই জিনিসগুলো রেখে দিয়েছি ব্যাস ওইসবের বেলাই নেই যজমান ডেকেছে ব্যাস দর দিলাম যেমন তেমনভাবে একটা লোককে ধরে নিয়ে এসে কাজটাকে তুলি দিতে পারলেই কেল্লাপে ব্যাস তাকে দিলাম সারাত খাটিয়ে হয়তো সামান্য টাকা দিলাম আবার এমনও দেখলাম যেটা ভুলে গেলাম বেরিয়ে এসে দেখি আমি উঠতে দেরি আমার হাতে ছেলের যে বাবা তার টাকা দিতে আর দেরি হয়নি আমি চাইনি আমাকে সাথে হাতে ওরা কে কী আমি জানি না যেহেতু মুখ চেনা চেনা পরিচিত লোক দেখি দুজন পুরোহিতের মধ্যে ঝগড়া বেঁধে গেল ও একটা সামান্য এমন একটা পয়সা ঠেকাচ্ছে যেখানে যাকে এনেছিল তার অসুবিধা হয়ে গেছে বলে আমি পরে পাঠিয়ে দেবো এখনও পাইনি আমার নিজের পকেট থেকে খরচা করতে হচ্ছে কী অব্যবস্থা তারপর যাকে এনেছিল যে মেয়ের পক্ষে পুরোহিত আরেকজনকে যে এনেছিলো যাকে দি করালো কাজটা ব্যাস সেও হাতে পয়সা না পেয়ে গজ গজগজ করতে আগে চলে গেল বাড়ি আমিও আসলাম আমি টু হুইলার নিয়ে গেছিলাম সেও টু হুইলার নিয়ে গেছে তা এই অবস্থা একটা বিয়েবাড়িতে যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটা করে আসতে পারেন তাহলে আপনারই তো জশ ছড়াবে আপনারই তো সুনাম করবে চারিদিকে এবং সঙ্গে পুরোহিতরাও বলতে বাধ্য হবে যে পুরোহিতদের মুখ দিয়ে সহজে আপনার ইয়ে শোনা যায় না সেই পুরোহিতরাও বলতে বাধ্য হবে না পুরোহিত ভালো ব্যাস যাই হোক দর্শক বন্ধু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি আর বাড়াবো না এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু তারা উপকৃত হবেন এবং বিষয়টি যদি ভালো লাগে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন সুন্দর মতামত দেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও জেনে উঠতে পারেনি তাদেরকে শেয়ার করুন না আপনাদের শেয়ার করতে কোথায় বাধা শেয়ার করলে কি হয় প্রত্যেকে উপকৃত হন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার